দোল উৎসবের আগের দিন বসন্ত উৎসবে মাতলেন ছোটজাগুলিয়া অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা। প্রথমে রাধাকৃষ্ণের পুজো, তারপর নানান রঙের আবির নিয়ে এলাকায় ঘুরে ঘুরে এই বসন্ত উৎসব পালিত হল। ছোটজাগুলিয়া অঞ্চলের বাবুনগাছি কুলপেড়িয়া এলাকায় বসন্ত উৎসব অনুষ্ঠিত হল। সর্বভারতীয় মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের নির্দেশ মতন এই বসন্ত উৎসবে মাতলেন ছোটজাগুলিয়া অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা। বিষয়টা হচ্ছে আমাদের মাননীয় ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের নির্দেশে আমরা এই বসন্ত উৎসব পালন করছি। আজকে 17ই মার্চ, এই এখন আমরা শুরু করব। আমরা পাড়ার লোকজন মহিলাদের নিয়ে, বিশেষ করে মহিলাদের বেশি করে নিয়ে আমরা এই দোলটা উৎসবটা পালন করব। আমরা একটা আনন্দের মধ্যে, এটা আমাদের একটা ধর্মীয় অনুষ্ঠান, আমরা সনাতন ধর্মের লোক, আমরা এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে সুস্থভাবে সবাই অনুষ্ঠানটাকে শুরু করে আনন্দ করে আমরা আবার বাড়িতে ফিরে আসব। মানে একদম সামনেই ব্যানারের সাথে দেখা যাচ্ছে রাধা কৃষ্ণ, তার একটা মন্দির টাইপের বানানো হয়েছে, এটা কি আর আলাদা বিশেষ বার্তা থাকছে? না, অবশ্যই আলাদা একটা বার্তা। আমরা যে কাজটা করি, আমরা সেই কাজটা গুছিয়ে সুন্দরভাবে সৌন্দর্য রেখে সেটাকে পালন করার চেষ্টা করি। মানুষ যেরকম সাজলে সুন্দর লাগে, দেবতাকেও সাজালে সুন্দর লাগে, এবং যে কোনো কাজ সুন্দরভাবে সাজিয়ে করাটাই, সুস্থভাবে করাটা আমাদের কাজ। মানে এখানে যত মহিলা আছে তাদের ম্যাক্সিমাম দেখা যাচ্ছে হলুদ শাড়ি পরা, এটা মানে কোনো নির্দেশ আছে? এটা আমাদের স্বয়ং এমপি, আমাদের মাননীয় সংসদ কাকলি ঘোষ দস্তিদার, তার নির্দেশে আমরা এই শাড়ি বা আমাদের এই সিস্টেমটা বা বসন্ত উৎসব পালনটা আজকে আমরা করছি, আমাদের পার্টির নির্দেশে। দেখুন, এটা হচ্ছে প্রকৃতির একটা খেলা, করোনা, এটা আমাদের তো কিছু করার নেই, এটা প্রকৃতির নিয়মে এসছে, এটা কারোরই হাত নেই। এটা আমাদের খুব কষ্ট হয়েছে, বসন্ত উৎসব আমরা পালন করতে পারিনি। আমরা সনাতন ধর্মের লোক, আমরা সবাই বছরে এই দিনটা আমরা আনন্দ করি, এই আনন্দটা সারা জীবন যাতে আমরা করতে পারি, এটাই আমরা চাই। আমরা এটা ধর্মীয় আমাদের একটা অনুষ্ঠান, সেই হিসেবে আমরা সবাই একত্র হয়ে আমরা আজকে আনন্দ ফুর্তি করব। তৃণমূল কংগ্রেস বলছে কোন রংটা, কি কি রং থাকছে আবির? আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা তৃণমূল কংগ্রেস করি মমতা ব্যানার্জিকে দেখে, আমরা কোনো রং দেখি না, রং আবিরে সব রং আমাদের, আমাদের রক্ত লাল, আবির আমাদের সব ধরনের রং আছে, শাড়িও সব ধরনের আছে, এটা নিয়ে আমাদের পার্টির সাথে কোনো সংযোগ নেই। কি বার্তা থাকবে আমাদের সারা, আমাদের বার্তাটা থাকবে আমরা আনন্দ ফুর্তি করবো, আমরা একটা দল করি সবাই তৃণমূল, আমরা এক ফ্যামিলির লোক, তৃণমূল কংগ্রেসের লোক, আমরা সবাই মিলে আমরা এই পার্টিটাকে সামনে রেখে আমরা আমাদের এলাকায় উন্নয়ন, আমাদের মাননীয় সংসদ কাকলি ঘোষ দস্তিদার, আমাদের সঙ্গে পম্পি মুখার্জি আছে, তারও নির্দেশ আছে, সেই নির্দেশে তাদেরকে নিয়ে আমরা একসাথে চলতে চাই। আমরা একসাথে চলে আমরা এলাকার উন্নয়ন করব, সবাই এক পরিবারের মতো থাকব এবং আমরা আনন্দ ফুর্তি করে চলব। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বারাসাত 1 নম্বর ব্লকের ছোটজাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের, আর আগামীকালকেই হচ্ছে বসন্ত উৎসব মানে দোল পূর্ণিমা। আর তার আগেই আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ছোটজাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের একদম 119/10 নম্বর পাটে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কীভাবে মানুষ সারি সারি মিলে বসন্তর যে রং, সেই রং বিভিন্ন, শুধু হলুদ বা সবুজ বা বিভিন্ন একরকম দুরকম কারণা, বিভিন্ন রকমের কালার নিয়ে এখানকার যারা মহিলা আছে, এখানকার যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছে, সকলে মিলে আবির হাতে নিয়ে তারা যে যার মতন গালে লাগিয়ে দিচ্ছে, আনন্দ করছে, এবং সাথে মিষ্টি আছে, যে আবির দিলে শুধু যে আবির শুধু গালের বা রং দেওয়া নয়, তার সাথে সাথে মিষ্টি মুখে করে দিচ্ছে এখানে যারা। এবং একটা এখানকার যে এই যে দোল পূর্ণিমা যে আগামীকালকেই আছে, তার আগেই যে এই যে আবির খেলায় মেতেছে, সেখানে একটা বিশেষ একটা জিনিস দেখা যাচ্ছে যে এখানে ম্যাক্সিমাম যারা মহিলা আছে এই পাটের 119/10 নম্বর যে ছোটজাগুলিয়া পাটে, সেই পাটে যে ম্যাক্সিমাম মহিলারাই হচ্ছে হলুদ রঙের শাড়ি পরেছে, এবং এটা একটা বিশেষ দেখা যাচ্ছে, এবং তাদের হাতে আবির, নানা রঙের আবির নিয়ে তারা রাস্তায় বা বিভিন্ন বাড়ি বাড়িতে গিয়ে দেখতে পাচ্ছি মিষ্টিমুখ করাচ্ছে। এবং মানে যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল, দুয়ারে সরকার, আর তারপরেই বিভিন্ন রকম দুয়ারে সমস্ত কর্মসূচি নিয়ে নিচ্ছে। এবার দেখা যাচ্ছে যে এই যে 2 বছর করোনাকালে ভাটা পড়েছিল বিভিন্ন উৎসবের, যেমন এই করোনা আবহাওয়া তৃতীয় ঢেউ কাটার পরেই সঙ্গে সঙ্গে একটা দোল উৎসব, আর সেই দোল উৎসবে দেখা যাচ্ছে যে
কি হারে মানুষ নেমেছে রাস্তায় শুধুমাত্র এই রঙে, বিভিন্ন রঙে রাঙিয়ে দিতে, যাতে কারো মনে যে রং না থাকে সেটাই এটা এরাই লক্ষ্য করছে মূলত, বিশেষ করে। আর এক দেখা যাচ্ছে যে শুধু নিজেরা নয়, তার পাশাপাশি যারা এলাকার মানুষ আছে, বয়স্ক হোক ছোট হোক, সকলে মিলে এই আবির খেলায় মেতেছে। সেই ছবিটাই আমরা দেখাবো, সেই ছবিটাই আমরা দেখাবো যে সারি 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 সারিভাবে সারি সারিভাবে সারি সারি সারিভাবে মহিলারা এখানে বিভিন্ন রঙে আবির আবির খেলছে, সেই চিত্রটাই ফুটে উঠেছে এই মুহূর্তে। এবং এখানে শুধু পুরুষ নয়, এখানে মহিলারাও আছে। আমরা একটু মহিলাদের সাথে কথা বলে নেবো যে অনুভূতিটা কেমন। খুব সুন্দর, মানে বলার নেই। এই যে বাড়িতে বাড়িতে গিয়ে আবির খেলা, হ্যাঁ, এটা মানে কতটা, প্রায় দু বছর পর আবার আসলো। আসলে আমাদের এখানে একটা করোনার পরিস্থিতি ছিল খুব খারাপ, তখন তো মানুষ ইচ্ছা চাইলেও করতে পারেনি। সেই সমস্যাটা আমরা কাটিয়ে যে আজকে এই জায়গায় আসতে পেরেছি, তার জন্য আমরা সবাই আবির দিয়ে বৃষ্টিমুখ করে একত্রিত হয়ে আগামী দিন আরও ভালো থাকতে চাই। যেমনটা জানালাম যে করোনার কারণে কিন্তু অনেক উৎসব ভাটা পড়েছিল। আমাদের এখানে এখানে পঞ্চায়েত মেম্বাররা যেমন আছে, তেমন আমরা পেয়েছি 119/12 পার্টের পঞ্চায়েত সদস্য। তার কাছে কেমন অনুভূতিটা? ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। এই যে সব মহিলারা মিলে একটা রং মূলত বেছে নিয়েছেন যে হলুদ শাড়ি, সেখানে দাঁড়িয়ে বেরোচ্ছেন, মানে কি বলবেন? সবাই যে দু বছর ধরে সবাই লকডাউনে ঘরে বন্দি ছিল, কেউ বেরাতে পারেনি ঘর থেকে, কিন্তু আজকে বেরিয়ে সবারই খুশি হয়েছে, খুবই সবই আনন্দ। আপনারা তো তৃণমূল কংগ্রেস করেন, সেখানে কি কোনো একটা নির্দিষ্ট রংকে বেছে নিয়েছেন নাকি? না না, আমাদের কাছে সব রং সমান। সব রং, হ্যাঁ, মানে সবুজটা কি বেশি প্রায়োরিটি দিচ্ছে? সবুজটা বেশি, কারণ আমাদের দিদির কারণে সবুজটাই বেশি। মানে তৃণমূল কংগ্রেস বলে কথা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবুজকে বেশি প্রাধান্য দিয়েছে, আর সেই সবুজ রংটাই বেশি প্রাধান্য দিয়ে এবার এই আবির খেলায় মেতেছে। বারাসাত 1 নম্বর ব্লক ছোট জাগুলা অঞ্চলের বামনগাছি কুলবেরিয়া থেকে গৌতম দাসের রিপোর্ট, বেঙ্গল জি নিউজ।